তো অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে কুয়াকাটা যাব, কিন্তু যাওয়া হয়েই উঠছিল না। তারপর অ্যাট লাস্ট আমরা এখন যাচ্ছি সব কাজিনরা মিলে। আমি আমার ভাই অলরেডি রেডি হয়ে গিয়েছি। এর আগেও আমি অনেকবার কুয়াকাটা গেছি, কিন্তু কেন জানি মনই ভরে না। কুয়াকাটা বারবার যাই কিন্তু বারবারই ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে কাজিনদের সাথে প্ল্যান ক্যান্সেল হয়, কিন্তু এবার প্ল্যান সাকসেসফুল, এটাই অনেক। আমি আমার ভাই পুরো রেডি, সো আমরা এখন একটা ভিডিও কল শেয়ার নিব যে সবাই এখন বের হচ্ছে কিনা। ইয়েস, সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব। এই তো আমরা বের হয়ে গেছি, কিন্তু যেহেতু অনেক সকালে বের হয়েছি, সো কোনো আশপাশে রিক্সা গাড়ি ঘোড়া কিছুই নাই। তো আমরা এখন খুঁজতেছি। তো আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর আসার পর অটো পেলাম, তারপর অটোতে করে যাচ্ছি। আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে, কিন্তু বাকিদের খোঁজ খবর নাই, তারা কিছুক্ষণ পর সবাই এসেছে। এই তো সবাই, আর আমরা এখন সবাই ওয়েট করতেছিলাম বাসের জন্য। তারপর বাস চলে আসছে আর আমাদের ট্যুর শুরু হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম হোটেলে, আর আমাদের রুম আগেই বুক করা ছিল, সো আমরা এখানে ওয়েটিংয়ে বসলাম। ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, তারপর চলে গেলাম রুমে। আসার সাথে সাথেই ছোট দুজন দুষ্টুমি শুরু করে দিল। তো আমরা রেডি হচ্ছিলাম, আমরা এখন চলে যাব সুইমিং পুলে। চলে আসলাম আমার ফেভারিট প্লেস, এই বাগানবিলাসের কাছে। আর এই জায়গাটা যে এত সুন্দর, খুব ভালো লাগে। পুরো বাগানবিলাসের জায়গাটা ভরা, কিন্তু এইবার আমি পেয়ে গেলাম সূর্যমুখীও। খুবই সুন্দর লাগছিল, আর আমার ভাইও একটু পোস্টও দিচ্ছিল, ওকেও কিছু ছবি তুলে দিচ্ছিলাম, ও আমার কিছু ছবি তুলে দিচ্ছিল। অনেকগুলো ছবি তুলে ভিডিও করে আমরা এখন চলে যাচ্ছি লেকের অন্য পাশে। তারপর চলে আসলাম হ্যালিপ্যাডে। তো হ্যালিপ্যাড থেকে এখন নেমে চলে যাব বোট চালাতে। আর বাচ্চা কাচ্চারা তো সেই খুশি, সেই আনন্দ, ওদের ওরা দৌড়াদৌড়ি করছিল ওদের সাথে, আমরাও খুব মজা করছিলাম। তারপর আমরা বোট চালাতে চলে আসলাম, কিন্তু এখানে দুইটা বোটই ছিল, দুইটা বোটই আমাদের লাগতো, কিন্তু একটা খালি ছিল, একটায় মানুষজন ছিল। সো আমরা ওয়েট করছিলাম যে ওইটা খালি হবে কখন। তো একটাতে আমরা অলরেডি অনেকজন উঠে গিয়েছিলাম, আর আমাদের বাকি লোকজন দাঁড়িয়ে আছে অন্যটা ওঠার জন্য। আরেকটা বোটে ওরা উঠেও গেল, এবার আমাদের বোটে বোটে ধ্বংস হয়ে গেল। আর এই বোটে রাফান অনেক দুষ্টুমি করতেছিল, তাই আমরা রাফানকে আপুদের বোটে পাঠাই দিলাম। আমরা বোটে অনেকটা সময় নষ্ট করে ফেলছি, অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা। লেকের এই মাথা থেকে ওই মাথা এইসবই করতেছিলাম, বোটেই ছিলাম। তারপর বোট থেকে নেমে আমরা চলে গেলাম অন্য পাশে রিসর্টের। তো এই পাশটায় হচ্ছে দোলনা আছে, সিটিং স্পেস আছে। তো আমরা এখানে এসে রেস্ট নিচ্ছিলাম, বিকজ যারা বোট চালাচ্ছিল ওদের পা ব্যথা হয়ে গেছিল। তো এই তো আমরা বসে আছি এখন, আর এই যে একটু দোলনাও চড়লাম। তারপর চলে গেলাম একটা নতুন প্লেস, আর এই জায়গাটা যে এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে এখানে। তো আমি এখানে কিছু ভিডিওস ফটোস নিয়েছিলাম। তো
এবার সবাই পুলে যাবে ঠিক হলো, তো অলমোস্ট সবাই আমাকে রেখে চলে গেছে, আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এরপর শুরু হলো আসল মজা আমাদের, পুরো সুইমিং পুলে আমরা লাফালাফি হতে শুরু করে সব রকম মজা করছিলাম, আর এত ভাল লাগছিল। সাঁতার মোটেও পারি না, কিন্তু সুইমিং পুলে খুব ভাল লাগছিল, পানিতে লাফালাফি করতেছিলাম সবাই। চার ঘন্টা আমরা পুলের মধ্যে ছিলাম, আর আমরা এত এত মজা করেছি ওই দিন, মানে কি বলবো, অনেক মজা হয়েছিল, সবাই মিলে মজা করেছিলাম। তারপর আমরা একদম টায়ার্ড আর এত ক্ষুধা লাগছিল, তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রেস্টুরেন্টে, তাও একটা ভ্যানে সবাই মিলে, খুব মজা হচ্ছিল। এই তো চলে আসলাম আর আমাদের ক্ষুধার অবস্থা খারাপ, তো এখানে আমাদের শশা দিয়ে গিয়েছিল, তো শশা খাওয়া অলরেডি শেষ, কারণ প্রচুর ক্ষুধা লাগছিল সবার। আর ওই দিনের খাবারটা যে এত মজা লাগছিল কেন জানি না, হয়তো বা ক্ষুধার্ত ছিলাম তাই জন্য নাকি কী জানি। আমরা হচ্ছে অনেক রকমের ভর্তা নিয়েছিলাম, সাথে নিলাম হচ্ছে ডাল আর মুরগি, তো খুবই ভালো লাগছে, মুরগিটাও খুব ভালো লাগছে, ভর্তাগুলোও খুব মজা লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলে চলে যাচ্ছিলাম, এবার একটু রেস্ট নেওয়ার পালা আমাদের। তো আমাদের সকালের ঘোরাফেরা এই পর্যন্তই, ওকে টাটা।